আহলাদিস বলাটা জিহাদ, আহলাদিস একটা মুভমেন্টের নাম, একটা আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আহলাদিসের নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে। আমির জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আসেন হাদিসে তা বাবা তোমাদের গা জ্বলে কেন, তুমি ইহুদি নাকি? আজকে আমাকে বলতে হচ্ছে আহলাদিস আন্দোলন যুগে যুগে। আমরা মনে করি রমাদান করলে আহলাদিস হয়ে গেলাম, জি না। এক জায়গায় তিনজন লোক চারজন লোক সালাত আদায় করছে, চার মুজাবে চার রকম সালাত, কিন্তু সালাতের বলে শুধু হানাফি সালাত আলাদা, বাকি তিন মুজাব সালাত এক। আপনি ওখানে বসে আছেন মায়েক মান, আর এতগুলো সব দেখছেন সব কেরামের কাতিবিল, এরা সব রেডি আছে। এইখানে চারজন সালাত আদায় করা তো দেখি, ইমাম হোসেন খালি হানাফি কাজে সালাত পড়বে, আর বাকি সব একদম মালিকি আহলেস কায়দা, একদম শাফি আহলেস কায়দা, হাম্বলি আহলেস কায়দা। আপনি কিছুই চেনেন না কার গায়ে সিল মারা নেই। আপনি বলবেন আরে মাত্র তো দুই দল দেখছি, দুইটা মজহাব, একটা হানাফি আর একটা আহলেস, আবার ওই বাকি দুটা কি কেউ বুঝতে পারবে, সবাই এক। কিন্তু এর মধ্যে এক বেরসিক আহলেস আছে যার সাইনবোর্ড নেই। এবার আপনি বিচারে বিচারে বসছেন, কি করবেন ভাই? তুমি যে হাত উঁচু করলে কেন? কেন আমার ইমাম শাফি রহমতুল্লাহ করে গেছে তাই করলাম, তুমি করলে কেন? আরে আমার ইমাম মালিক করে গেছে তাই করলাম, তুমি কেন করলে? আরে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি রমাদান করে গেছে, আমি করলাম, মানে এই আহলে তুমি করলে কেন? আমি করলাম, আমার রসুল করেছেন তাই করলাম। বাহ্যিক কিন্তু তিনজনের সমান, আকিদা ভিন্ন, নেকি ভাবে কে? ওই আহলাদিসই নেকি ভাবে। আহলাদিস বলতে মুখে জড়তার সাথে দেন, আহলাদিস বলাটাই বর্তমান যুগ জিহাদের পর্যায়ে চলে যাচ্ছে। আহলাদিস বলতে ভয়, আহলাদিস বলতেই হবে আপনাকে। আহলাদিস মুনকার নাকের সামনে আহলাদিস বলতে হবে আপনাকে, বেদাত বলে রেহাই নেই। আহলাদিস বলাটাই জিহাদ, আহলাদিস একটা মুভমেন্টের নাম, একটা আন্দোলনের নাম, বেদাতির অন্তর কাঁপতে থাকবে আহলাদিসের নাম শুনলে, ওই জন্য তো মসজিদ ভাঙে। আমির জোরে শুনলে ইহুদিদের গা জ্বলে, আসেন হাদিসে তা বাবা তোমাদের গা জ্বলে কেন, তুমি ইহুদি নাকি? গান বাজনা শুনলে গা জ্বলে না, আমির শুনলে গা জ্বলে। কোন দেশে বাস করছি? এরপরে আমরা হলাম মাশাআল্লাহ, একেবারে অলিয়া অলিয়া গোস হতে কত যে হয়ে গেছে ঠিক ঠিক আর নাই। আহলাদিস মনে প্রাণে সত্যিকার অর্থে হওয়ার মধ্যেই আপনার ইহকালে পরকালে সফলতা। কি করে আসলে দেশে? প্রথমে বলে দিয়েছি আরব বণিক ও মহাদেশ ওলামায়ে কেরামের মাধ্যমে প্রথমে উপমহাদেশে ইসলাম আসে, আর ইসলাম আসলে তাদের হাতে, তারা সাহাবিদের হাতে, তাবিদের হাতে। সংক্ষেপে বলে রাখি, উপমহাদেশে 18 জন সাহাবি সহ মোট 245 জন সাহাবি তাবি এবং তাবে তাবি উপমহাদেশে পদার্পণ করেছেন। ইতিহাসটা মনে দেখেন, এই সাহাবিরা কি হানাফি ছিলেন? এরা কি সাফি ছিলেন? বলো, আবহানিপুর জন্মের আগে কি হানাফি হয়েছে না পরে হয়েছে? আবহানিপুর জন্ম কোন সালে বলো, বুঝতে বলেছিল। হ্যাঁ, যুবসংঘ সেলিমের নাই এর মধ্যে? বলো, আবহানিপুর জন্ম কোন সালে? 80 হিজড়িতে। রসুলের মৃত্যু কোন সালে? 11 হিজড়িতে। 80 থেকে 11 মাইনাস করে কত বছর হয়? 69 বছর। রসুলের মৃত্যুর 69 বছর পরে তার জন্ম হয়, জন্ম হলে কি মজা হয়েছে নাকি? তারও মৃত্যুর বহু পরে 400 বছর পরে যে মজা হয়েছে, তাহলে আগুনের বাপ কোন মজা হয়েছিল? এই বলো বলো, একটা বানাতে হবে, জবাব তোমার দেওয়াই লাগবে, এত গোড়াবি কেন? আগুনের দাদা কোন মজা হয়েছিল? আমি আবহানবার দাদার মোজা বললো, আবহানবার মোজা বললো না, দাদা আগে না বাবা আগে? তো আগে যদি এত জোর হয়, আগে তো আমার ইমাম আগে হয়েছে, আমি বেশি জানে, বোখারি হচ্ছে বেশি জানে, আগে হলে কি বড় হয় নাকি? ওটা আগে তো আবু জৈনের জন্ম হয়েছে, তো কি হয়েছে? সাবধান, হিসাব করে কথা বলেন। আহলাদিসটা এখন জেগে উঠেছে, অনেকের ধারণা আল্লাহ রসুল নিজেও হানাফি ছিলেন। কত যে কথা শুনি জনগণের মতে, এই আলেমরা এই গোলমাল গুলো লাগায়। এই আহারেস তো কালকে হলো, আরে আমরা তো বহু আগে থেকে আছি। জি না, আপনি হয়েছেন কালকে, আমরা হয়েছে আপনার দাদার আমল থেকে। ফুরসত নাই বলে
সুযোগ পাচ্ছেন, প্রচার শুরু হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না আপনাদের।